প্রিয় স্বীকৃতি বন্ধুরা তোমরা জানো তোমাদের দশম সপ্তাহের অ্যাসাইনমেন্ট অলরেডি প্রকাশ হয়ে গেছে তো তোমাদের কাছে হয়তো অ্যাসাইনমেন্টের কোয়েশনগুলো পৌঁছে গিয়েছে তো যাদের কাছে পৌঁছেনি মূলত তাদের জন্য হচ্ছে এই প্রশ্নটি দেখাচ্ছি আর যারা অলরেডি পেয়ে গেছে তারাও এই প্রশ্নটি দেখো স্ক্রিনে দেখানো প্রশ্নটিতে লেখাচ্ছে যে সুস্থ দেহে সুন্দর মন এই প্রবাদটির আলোকে তোমার শারীরিক ও মানসিক সুস্থতার দৈনন্দিন কার্যক্রমের একটি ধারাবাহিক তালিকা তৈরি করো সকালে ঘুম থেকে উঠে রাতে ঘুমানোর আগ পর্যন্ত তো তো প্রশ্নটি তোমরা দেখে নিলে আচ্ছা এখানে সঠিক ও পূর্ণাঙ্গ ধারাবাহিক লেখা রয়েছে অতি উত্তম হলে লেখায় মানে তোমাদের লেখার ধরনগুলো কেমন হবে যদি তোমাদের লেখার ধরন এই টাইপের হয় এই ক্যাটাগরির ভিতরে থাকে তাহলে তোমাদের লেখাগুলিকে অতি উত্তম উত্তম ভালো এগুলোর ভিতরে কি করা হবে ক্যাটাগোরাইজ করা হবে তো যাই হোক আমি মূলত যে আনসারটি তৈরি করেছি সেটি দেখাতে যাচ্ছি তো আনসারটি আমি পড়ে শোনাই দেখো এই আনসারটি আমি পড়ে শোনার আগে তোমাদের কাছে অনুরোধ করবো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবো এবং বেলাইকনটি প্রেস করে দেব অবশ্যই অবশ্যই এবং এটির সাথে আমি এই অ্যাসাইনমেন্টটির একটি পিডিএফ লিঙ্ক দিয়ে দেব যাতে করে তোমরা এটি ভবিষ্যতে ডাউনলোড করতে পারো তো আমি পড়ে শোনাই যে অষ্টম শ্রেণীর দশম সপ্তাহে শারীরিক শিক্ষা ও স্বাস্থ্য এর অ্যাসাইনমেন্টের সমাধান সুস্থ দেহে সুন্দর মুক্তির ব্যাখ্যা করো এটা উক্তিটির ব্যাখ্যা লিখবা এরকম করে লিখবা তো শারীরিক সুস্থতার প্রধান বাহনই হল ব্যায়াম ব্যায়াম ছাড়া একজন মানুষের শারীরিক সুস্থতা আশা করা যায় না সুখী সুন্দর জীবন যাপনের জন্য সুস্থতার বিকল্প নেই স্বাস্থ্যই সকল সুখের মূল স্বাস্থ্য ভালো না থাকলে মনও ভালো থাকে না সুস্থ দেহে সুন্দর মন এটি একটি প্রবাদ বাক্য যা সর্বকালের জন্য সত্য বলে প্রমাণিত সুস্থতায় সুন্দর সুন্দর রই জীবন তাই দেহ মনে সুস্থ সুন্দর স্বাভাবিক জীবনযাপনের জন্য সুস্থ দেহে সুন্দর মন আবশ্যক অত্যাবশ্যক মন ছাড়া দেহ এককভাবে চলতে পারে না ব্যায়াম ও খেলাধুলা শুধু দেহের বৃদ্ধি ঘটায় না মনেরও উন্নতি সাধন করে শরীর ও মনের একে অপরের পরিপূরক একটিকে বেঁচে রেখে আরেকটি কল্পনা করা যায় না দেহ ভালো না থাকলে মন থাকে কিছুতে যেন অনিহা সুস্থ দেহে সুন্দর মন শরীর হচ্ছে মনের আমি একটু দ্রুত শোনাচ্ছি কারণ তোমরা যাতে করে তোমাদের দ্রুত কাজটি শেষ হয় আমি অবশ্যই এটি পিডিএফ লিঙ্ক দিয়ে দেব। কিন্তু পড়ে শোনানোর কিছু কার্যকারিতা আছে তোমরা অবশ্যই সেটি বুঝতে পারবে সেই জন্য শারীরিক সুস্থতা মানসিক বিকাশে ভূমিকা পালন করে মানসিক সুস্থতার জন্য শারীরিক সুস্থতার প্রয়োজন শরীর ভালো না থাকলে মন ও ভালো থাকে না কোনো কিছুতে মন বসে না এক কাজে মনকে স্থির করা যায় না আর শারীরিক সুস্থতার প্রধান বাহন হল ব্যায়াম ব্যায়াম ছাড়া একজন মানুষের শারীরিক সুস্থতা আশা করা যায় না ব্যায়াম ও খেলাধুলা শুধু দেহের বৃদ্ধি ঘটায় না মনের উন্নতি সাধন করে কারণ মন ছাড়া দেহ এককভাবে চলতে পারে না পরিশেষে আমরা বলি ক্রিয়ায় শক্তি ক্রিয়াই বল সুস্থ দেহে সুন্দর মন আমাদের সুস্থ থাকার ক্ষমতা অনেকগুণ বেড়ে যাবে যদি এসব করি এসব বিষয়ে মনোযোগী হতে হবে তো এই লাইনটি লাগবে না আমাদের তো তোমরা এখানে একটি লাইন দিতে পারো এটা লাইন দিতে ভুলে গিয়েছি এখানে একটি লাইন জোরে দেবে সেটা হচ্ছে কি সুস্থ থাকার জন্য আমার তোমরা এই লাইনটি জুড়ে দিতে পারো এই লাইনটি এখানে লেখা আছে সারাদিন সুস্থ থাকার জন্য আমি যেসব নিয়ম মেনে চলি ঠিক আছে এই লাইনটি তোমরা জোরে দেবে হেডলাইন আকারে দেখো দম চর্চা করা দম হচ্ছে জীবনের এই 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 কয়েকটি আমি তালিকা করেছি যে তালিকা অনুসারে তোমরা লিখবে সেই তালিকা অনুসারে আমি বুঝাতে চাচ্ছি যে এই কাজগুলো আমি সারাদিন করি অর্থাৎ তোমরা করো এখানে বলছে দম চর্চা ঠিক আছে দম চর্চা তারপর হচ্ছে যে বৈজ্ঞানিক খাদ্যাভ্যাস গড়ে তুলি এটাও আমি এগুলো খুব বেশি পড়ে শোনাবো না কারণ তোমাদেরকে আমি পিডিএফ দিব আমি জাস্ট হেডলাইনগুলো দেখাচ্ছি ওকে ব্যায়াম চর্চা করি ছন্দায়ন ও পরিশীলন বাছুয়াল ভাইরাস থেকে মুক্ত থাকুন মুক্ত থাকুনের জায়গায় তোমরা থাকি লিখতে পারো কোনো সমস্যা নেই এটা থাকলেও সমস্যা নেই আচ্ছা তোমরা এগুলো যেগুলো করুন সেগুলোকে করি লিখবে আমি আর করছি না তোমরা থাকুনের জায়গায় থাকি লিখবে দ্রুত করতে গিয়ে ছোটোখাটো মিস্টেক রয়ে গেছে আমি অবশ্যই ঠিক করে দেবো এগুলো যখন পিডিএফ লিঙ্ক দিব পিডিএফ লিংকে অবশ্যই এগুলো ঠিক করা থাকবে তো একদম সবার শেষে লিখবে হচ্ছে হচ্ছে যেটি আমার সকাল থেকে ঘুমানোর আগ পর্যন্ত নিজেকে এবং পরিবারকে সুস্থ রাখার জন্য করণীয় কাজ ও অভ্যাসের তালিকা এটি দিয়ে তোমরা শেষ করবা তো যদি তোমাদের সময় থাকে আমি পড়ে শোনাচ্ছি পুরোটা তোমরা শুনে নিতে পারো তো চর্চা ওই যে নিঃশ্বাস বড় করে নেওয়া ছোট করে নেওয়া কতগুলো ব্যায়াম আছে ওগুলো দম হচ্ছে জীবনের মূল ছন্দ প্রতিটি কোষের মূল খাবার হচ্ছে অক্সিজেন দেহে যখন কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ থাকে তখন দেহে ক্লান্তি অবসাদ ভর করে আর দেহ যখন অক্সিজেন সমৃদ্ধ থাকে তখন দেহে প্রাণ প্রাণবন্ত থাকে সঠিক ও পরিপূর্ণ দম নেওয়ার অভ্যাস করি আর বুক ফুলিয়ে দম নেওয়ার মাধ্যমে আমরা পরিপূর্ণ দম নিতে পারি দিনে পাঁচ দফা দম চর্চা করি এক এক দফায় উনিশবার দম নি নি এখানে নি লিখবে তোমরা যত দম দম যত সঠিক হবে আমাদের এনার্জি লেভেল তত বাড়ে সারাদিন আচার আমাদের জীবন কিছু কিছু পরিবর্তন আনতে পারলে কর্মক্ষম রূপ নিরাময়ে কোয়ান্টাম ব্যায়াম এবং সৌন্দর্য বইটি থেকে আমরা এই বিষয়টি জানতে পারি বৈজ্ঞানিক খাদ্যাভ্যাস গড়ে তুলি যেসব ভুল জীবনাচারের কারণে আমরা অসুস্থ হয় তার অধিকাংশই খাদ্যাভ্যাস সংক্রান্ত মুখর ও গুরুপাক খাবার নয় পুষ্টিকর ও মৌসুমী ফল খাবারের প্রতি হতে হবে খাবার যত গুরুপাক ও সুস্বাদু হবে তত স্বাস্থ্যের জন্য ক্ষতিকর যত সম্ভব প্রাকৃতিক খাদ্যাভ্যাস খাদ্যাভ্যাসে অভ্যস্ত হয়ে বর্জন করি প্রক্রিয়াজাত প্যাকেটজাত খাবার অতিরিক্ত তৈলাক্ত ভাজা পরা অধিক চিনিযুক্ত খাবার অ্যালকোহল কোমল পানীয় এনার্জি ড্রিঙ্ক বর্জন করি এখানে তোমরা আচ্ছা এখানে করি লিখবে তোমরা এই যে সেখানে যেখানে করুন বা এ ধরনের টাইপে থাকবে করবে তো সেখানে করি লিখবে মানে তুমি করে থাকো আর কি তো ব্যায়াম চর্চা করি এই বিষয়গুলো দেখো এখানে লেখা আছে ব্যায়াম চর্চা করি ছন্দায়ন ও পরিশীলন ছন্দায়ন ও পরিশীলন বলতে কি বোঝায় ছন্দায়ন মানে হচ্ছে যে কাজের জন্য যে সময় নির্ধারিত সেই সময়ে যেই সেই কাজ করি প্রতিদিন নির্দিষ্ট সময়ে ঘুমাতে যাই এটা হচ্ছে ছন্দায়ন আর পরিশীলন নির্ধারিত সময়ে অর্থাৎ অধ্যাবাসে যেরকম আর কি নিয়ম শৃঙ্খলার ভিতরে থাকাটাকে বোঝাইছে ছন্দায়ন ও পরিশীলন তো একটু পরিশোনায় ছন্দায়ন মানে যে কাজের জন্য যে সময় নির্ধারিত সেই সময়ে সেই কাজ করি প্রতিদিন নির্দিষ্ট সময়ে ঘুমাতে যাওয়া এবং নির্ধারিত সময়ে ঘুম থেকে যে গুটো অভ্যাস করি যেমন কাজের সময় কাজ খাওয়ার সময় খাওয়া উপাসনার সময় উপাসনা নামাজের সময় নামাজ ঘুমের সময় ঘুম বিদুষী খনা বলেছেন বলে গেছেন সকাল শুয় সকাল উঠে তার করি বদিনাল উঠে অর্থাৎ রাতে তাড়াতাড়ি শুয়ে পড়া এবং ভুর ভুরে ঘুম থেকে উঠতে পারার অভ্যাস অনেক অনাকাঙ্ক্ষিত রোগ ও এবং ওষুধ থেকে দূরে রাখবে পরিশীলন মানে পরিষ্কার পরিচ্ছন্নতা দেহে মনের পরিষ্কার পরিচ্ছন্নতা নিশ্চিত করতে পারলে সুস্থতার স্বাভাবিক প্রক্রিয়া নিশ্চিত করা সহজতর আমি যেভাবে লিখেছি এগুলো যদি তোমার বরাবর হুবহু লেখো অবশ্যই তোমাদের মার্ক অনেক বেশি আসবে ভার্চুয়াল ভাইরাস থেকে মুক্ত থাকা কেউ যদি আত্মাকে কলুষিত করে তাহলে তার প্রভাব দেহ থেকে দেহে পড়বেই তো এই জিনিসগুলো তোমরা দেখে নাও আমি আর পড়ে শোনাচ্ছি না আর একটি লাস্ট হেডলাইনটা হচ্ছে সামাজিক ও বন্ধন দৃঢ় এটি খুবই গুরুত্বপূর্ণ তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে এবং তোমাদের কোনো কিছু বুঝতে সমস্যা হলে তোমরা পিডিএফটি ডাউনলোড করবে বা ডাউনলোড করে সেটি থেকে তোমরা দেখে দেখে লিখতে পারো তবে ভিডিওটি আগে দেখিও এটা আমার রিকোয়েস্ট অনেক কষ্ট করে ভিডিও বানায় তো ভিডিওটি ভালো লাগলে তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবা এবং বেলাইকনটি প্রেস করে দেবে যাতে করে তোমাদের কাছে প্রত্যেকটি ভিডিও সবার আগে চলে যায় ধন্যবাদ সকলকে